যে হারামজাদা আমাদের বাড়ির সম্মানকে রাতের বেলায় জঙ্গলে নিয়ে গিয়েছিল তাকে তুমি ছেড়ে দেবে? আমি যা বলছি তাই কর। রাজশেখর চৌধুরী ভাই ভুল করেছে বলে আমার ভাই হয়ে তুই ভুল করবি না। চৌধুরীদের খবর দে। আমি চলে এসেছি রাহুল রায়। আমার ভাই কোথায়? আমি নিতান্তই ভদ্রলোক, তাই তোমার ভাইকে এখনো বাঁচিয়ে রেখেছি। খুব বুদ্ধিমানের মতন কাজ করেছেন, কারণ আমার ভাইয়ের কিছু হয়ে গেলে শুধু এই রায়বাড়ি কেন, ভারতবর্ষের ম্যাপ থেকে নিতাইগঞ্জের নামটাই আমি মুছে দিতাম। চোরের মায়ের বড় গলা। চোরের মা বাবা বলে কোনো কথা নয়, যারা সৎপথে থাকে তাদের গলাই বড় হয়। সৎপথ? চোরের মতো তোর ভাই অসৎ পথে আমাদের বাড়ির পেছনের দরজা দিয়ে আমার বোনকে বার করে নিয়ে গেছে। কোথায় তোর একটু অনুশোচনা হবে তা না? আপনি ঠিকই বলেছেন, আমার ভাইয়ের জন্য আমার অনুশোচনা হচ্ছে। ওর উচিত ছিল যে আপনাদের চোখের সামনে দিয়ে আপনাদের মুখের উপর ঝামা ঘষে চৌধুরী পরিবারের উপযুক্ত সন্তানের মতন নদীকে আপনাদের চোখের সামনে থেকে নিয়ে যাওয়া। তাই নাকি? তাহলে তো তোর ভাইকে আমি জ্যান্ত চিতায় পুড়িয়ে মারতাম। শ্মশানে আজ একটা চিতা সাজানো আছে, তাতে আমার ভাইও চড়তে পারে, আবার মাননীয় রাহুল রায় ভাইও চড়তে পারে। আমি এসব চাই না। প্রতুল, ওকে সাগরের কাছে নিয়ে যা। আগুন, তোমার ভাইকে বুঝিয়ে বলবে ও যেন ভবিষ্যতে বামুন হয়ে চাঁদ ধরতে না আসে। চাঁদ তো আপনার আকাশেই আছে। আপনার বোন নদীকে বলবেন সে যেন আকাশ থেকে নেমে ওই ময়নাগুড়ির মাটিতে ঘোরাঘুরি না করে। মানুষ হাতের কাছে চাঁদ পেলে তাকে তো ছুঁতে চাইবেই। চলুন।